শুরু হতে চলেছে ফতাইপুর আনারুল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আশরফপুর ও শক্তিসংঘ ক্লাবের মধ্যে টাইব্রেকার। চলুন দেখা যাক টাইব্রেকারে কে জয় লাভ করে, কে শেষ হাসিটা হাসতে পারে সেটাই দেখব। আশরফপুর চলেছে গোল, গোলকিপার বুঝতে পারেনি, গোলকিপার তার লক্ষ্য ছিল তার নিজের ডান দিক দিয়ে শট হবে কিন্তু তার উল্টো হয়েছে, অর্থাৎ তার যে সিদ্ধান্ত ভুল প্রমাণ, যদিও সম্পূর্ণ ফলাফল 2-1 বলা যায় এবং শক্তি সংঘ এখনো মারেনি। এবার শক্তি সংঘ চলেছে, চলেছে শক্তি সংঘ 8 নম্বর জার্সিধারী খেলোয়াড়। শক্তি সংঘের পক্ষে দলের প্রথম মার টাইব্রেকারের একই জায়গায় একই রকম পরিস্থিতি, যেদিকে বল গেছে তার উল্টো দিকে, জাজমেন্টে ভুল, ঠিক মতো জাজমেন্ট করতে পারেনি, যেদিকে তারা তাদের যে অনুমান শক্তি সেই অনুমান শক্তি কাজে লাগেনি, অনুমান শক্তিকে যারা মেরেছে তারা ভুল প্রমাণ করেছে, উভয় দলের গোলকিপার তারা অনুমান শক্তিতে অটল থাকতে পারেনি। এক দ্বিতীয় মার, আপনারা জানেন 3-3 মার হয়, যদি দেখা যায় এই 3-3 গোল সমান সমান থাকে তাহলে স্বাধীন পেতে হবে, অর্থাৎ 1-1, এখন পর্যন্ত সেই 1-1 আছে, 1-1, ফলাফল 2-2, চলেছে আশরফপুর 7-স্টার, 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় দলের পক্ষে দ্বিতীয় মার, দারুণ দারুণ শট, গোলকিপার এবারে তার নিজের জাজমেন্টে অটল থাকতে পারেনি, ভুল জাজমেন্ট হয়েছে, যেদিকে মেরেছে তার উল্টো দিকে পড়েছে, চলেছে শক্তি সংঘ দলের পক্ষে দ্বিতীয়। আমরা দেখতে পাচ্ছি রিমি মিষ্টান্ন ভান্ডার তার দল মাঠে নামিয়েছে কিন্তু এখন পর্যন্ত ইলামনগর মাঠে দল নামাতে পারেনি, যে কোনো মুহূর্তে নেমে পড়বে তাদের দল। দ্বিতীয় মার 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় শক্তি সংঘের পক্ষে, চলেছে দুর্দান্ত দুর্দান্ত, আমরা যা ভাবছি অর্থাৎ গোলকিপার যা ভাবছে তার উল্টো হচ্ছে, টুর্নামেন্ট সেক্রেটারি হুমায়ুন মন্ডল, হুমায়ুন মন্ডলকে ব্যাচ পড়িয়ে দিচ্ছে সাদ্দাম মন্ডল, তিনটে গোল করেছে তাই তো, দেখা যাক শক্তি সংঘর অগ্নি পরীক্ষা। দুরন্ত শট সারেন্ডার সমান সমান এখনো পর্যন্ত 1-1, এই নতুন দেখতে পেলাম, চলেছে আশরফপুর 7-স্টার, ওই আতাই ভাই
করেছে সেভেন স্টার আশরফপুর। টান টান উত্তেজনা, এবারে নিশানা ঠিক ছিল কিন্তু বলে স্পর্শ করতে পারেনি সত্যি সংসদ গোলকিপার, তাই গোল হজম করতে হয়েছে। চারে চার আশরফপুর সেভেন স্টার। ইয়াসমিন, পঞ্চাশ সদস্য ইয়াসমিন, ইয়াসমিনকে আমরা টেন্টে আসার জন্য আহ্বান জানাচ্ছি। কেউ কাউকে ছাড়ার পাত্র নয় আর কি। এক ইঞ্চ পঞ্চম মার চলেছে শক্তি সংঘ। মেয়েদের ডান দিকে, আমাদের মঞ্চের ডান দিকে মেয়েদের জায়গা রয়েছে, মেয়েরা ওখান থেকে চলেছে চলেছে। টান টান উত্তেজনা, পঞ্চম মার হয়ে গেছে আশরফপুরের শক্তি সংঘ পঞ্চম মার। বিধিভঙ্গের জন্য রেফারি গোলকিপারকে সতর্ক করেছে, অর্থাৎ ইয়েলো কার্ড, হলুদ কার্ড দেখিয়েছে। এটা খেলার অঙ্গ। চলেছে শক্তি সংঘ, অবশেষে শক্তি সংঘকে হারিয়ে জয়লাভ করলো আশরফপুর। এই মারটা অন্তত ঠিক মতো মারতে পারেনি, গোলকিপার শুয়ে পড়েছে, তার গায়ে বল